কমিশনার সাহেব, কামটা ভালো করতেছেন না, হাতটা নামায় দেন। আপনি আমারে চিনেন না, আমি সান্ডে মান্ডে ক্লোজ করছি, অন টুতে খালাস করছি, সিস্টেম চালু করে আজ এখানে দাঁড়াইছি। যে আমার চিনে না তারে আমি খাইছি। পুলিশের পোশাক আছে বইলা মরণের চুলকানিতে মলম লাগাই দিলাম না। শোনেন, টাকার বাঘটা ঠিক মতন 12 ঘন্টার মধ্যে পাঠায় দিবেন, নইলে আপনার আমি মরণের চুলকানিতে মলম লাগাই দিমু, বাসুরে খেপাইবেন না। কি মুশকিল ভাইরা, আর একজনের মলম লাগাইতে হবে। কোন শালারে? ওই টেন্ডার অফিসার রে। শালায় কয় কিনা, তোমার মতো বাসুটা সুরে অনেক দেখছি, অপমান, সাংঘাতিক অপমান। বুঝছি, বাসুরে খেপায় দিল। আমার জোলার মলমের ডিব্বাটা বাইর কর, পরে মলম লাগাই তৈব। আরে মলম লাগাই দিছি। খুব ভালো কাজ করছো ভাগিনা, মলমের কাজ মলমেই হয় ভাগিনা। রাজু তোমার জন্য কি বলবে? বল কি চার, নতুন গাড়ি কত দামের? এই সব কিছু না ভাগিনা, কাজল। কাজল কয়টা রাখ লাগবো? চক বাজারে ফোন লাগাও। কি মুশকিল, এই কাজল চোখের কাজল না। কোন কাজল? রাজু কাজল নামের এক মেয়েরে ভালোবাসে, বিয়া করবে। মনে কর বিয়ে হয়ে গেছে, ঠিকানা কর, আমি ওখানে তুইলাম তাফি মাইয়া টাকা, এমপি সেক্রেটারি না অন্য কর। কমিশনারের বোন। কোন অর্ডার, কি নাম বল। কি মুশকিল, ওয়ার্ড কমিশনার না, পুলিশ কমিশনারের বোন। ও ভাই বুঝবার পারছো, কোন কমিশনারের বোন রে রাজু বিয়ে করবার চায়? রাজু বিয়ে করবার চায়, বিয়ে হইব। শুভ কাজ। হ্যাঁ হ্যাঁ শুভ কাজ। আপনার একখান সুন্দরী বোন আছে না, আমার ভাই দেখছে, ওর খুব পছন্দ, বিয়া করব। আমারে কইল আর আমি কইলাম, এটা কোনো ঘটনা হইলো, মনে কর বিয়ে হয়ে গেছে। বাসু, তোমার সাহসটা একটু বেশি হলো না? একজন অপরাধী হয়ে আমার বোনের সাথে তোমার ভাইয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো। আমি অপরাধী কইছে কেটা? এই শহরের সব থানা তো আপনার আন্ডারে, চলেন যাই দেখি আপনার পুলিশ আমার নামে কয়খানা ডায়রি লিখছে। তুমিও জানো আমিও জানি কেন তোমার নামে কোনো ডায়রি নেই। তুমি কি মনে করো রফিকের খুনি যে তুমি তা আমি বুঝিনি? শুধু প্রমাণের অভাবে সেদিন তোমাকে আটকে রাখতে পারিনি, কিন্তু যেদিন প্রমাণ সহ তোমাকে গ্রেফতার করতে পারবো সেদিন তুমি জেলের বাইরে আসতে পারবে না। অপরাধের বাড়িতে বউ হয়ে যাবার জন্য আমার বোনের জন্ম হয়নি। তাইলে আমি একটা নতুন বাড়ি কিনা দেই। জিগান আপনার বোন রে, কোন এলাকা তার পছন্দ? বাসু তুমি নিজেকে কি মনে করো? মাইসে কয় আমি নাকি সিনেমার গল্প, আমারে নিয়ে নাকি সিনেমা বানান যায়। সত্যি কথা, পেচাল থাক, আমি আমার বাইটারে বড় ভালোবাসি, আপনি রাজি হয়ে যান। সিকিউরিটি চাইলে কন, কত টাকা লাগবো? 2-4 কোটি, তাও আমি দিমু। বাসু এতক্ষণ তোমার অনেক পাগলামি সহ্য করেছি, আমি বলছি তুমি বেরিয়ে যাও। কমিশনার সাহেব, কামটা ভালো করতেছেন না, হাতটা নামায় দেন। আপনি আমারে চিনেন না, আমি সান্ডে মান্ডে ক্লোজ করছি, অন টুতে খালাস করছি, সিস্টেম চালু করে আজ এখানে দাঁড়াইছি। যে আমার চিনে না তারে আমি খাইছি। পুলিশের পোশাক আছে বইলা মরণের চুলকানিতে মলম লাগাই দিলাম না। আমি যে ভাইয়ার কলিজার টুকরা, আমার সে ভাইয়াকে অপমান করেছে, ওই শালিকে আমি যদি বিয়ে করতে না পারি তাহলে কি আমি খুন করব? দিল তো পাগল হ্যায়। কি মুশকিল, সব দেখি গরম মাথা। আরে বেয়াকেল, কাজল রে খুন করলে দুই ভাই বাঁচবার পারবা না। কেন পারবো না, ভাইয়ার ক্ষমতা আছে না? কি মুশকিল, গাধা বলে কি, পত্রিকায় দেখিস নেই এক সাংবাদিকের মেয়েরে খুন করছিল বলে নেতা মন্ত্রী কেউ সেই খুনিরে বাঁচাবার পারে নাই। খুন করতে হয় করবি, বুদ্ধিটা আমি দেবো। আমারে চিনে না, আমি আজকে চিনে দিব রে। ছাড়ো মামু, ছাড়ো ছাড়ো। ভাইয়া ভাইয়া তুমি শান্ত হও, চুলকানির মলম লাগাই দেবো। ভাইয়া আমি জানি আমাকে তুমি খুব বেশি ভালোবাসো, তাই আমার জন্য তুমি কাজলকে খুনও করতে পারো। কাজল বেঁচে না থাকুক আমিও চাই, কিন্তু মামার কথাটা একবার মন দিয়ে শোনো ভাইয়া। ওই শালা কি বুদ্ধি দিব? আমি তোমার শালা না, তোমার বাবার শালা। শোনো, খুন করতে হলে এমন একজন রে খুঁজে বাইর করো যারে দিয়ে কাজল রে খুন করলে তোমাকে কেউ সন্দেহ করবে না। একবার ভাইবে দেখো, একটা কমিশনারের আন্ডারে কতগুলো থানা পুলিশ থাকে।
তাহলে তুই খুন কর। হ্যাঁ পেয়েছি মামা।